একটু তো সময় লাগবেই, কতটুকু কি এগোচ্ছে। আমরা চাই না কমিশনের কাজে হস্তক্ষেপ হোক, কিন্তু কোন পর্যায়ে রয়েছে এটা বলবো, এটা খবরটা নেব। যেহেতু একটা বিষয় নিয়ে বসছি, কোভিড-19 লেটেস্ট ইনফরমেশনটা হলো, আপনারা জানেন গত 18 তারিখ থেকে যদি ধরি, গত 18 তারিখ থেকে, সরি 12 তারিখ থেকে, 12-9 60.89% রিকভারি রেট, 13-9 61.60 রিকভারি রেট, 14-9 62.22 রিকভারি রেট, 15-9 63.41 রিকভারি রেট, 16-9 64.30 রিকভারি রেট, 17-9 65.58 রিকভারি রেট, 18-9 67.50 রিকভারি রেট, 19-9 68.93 রিকভারি রেট, 20-9 70.16% রিকভারি রেট, 21 গতকাল 71.27% রিকভারি রেট, আজকে 22 তারিখ 72.17% রিকভারি রেট। অর্থাৎ 12-9 থেকে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 দশ দিন আগে রিকভারি রেট ছিল 60.89%, প্রত্যেক দিন বাড়তে বাড়তে আজকে হয়েছে 72.17%, অর্থাৎ 10 দিনে আপনার 12% রিকভারি রেট বেড়েছে। সেকেন্ড, মর্টালিটি রেট যদি বলি, আমি দেখবেন আজকে যেমন দুজনের মৃত্যু, দুঃখজনক একজন হলেও, 18-9 1.12% মর্টালিটি রেট, 19-9 11.11% মর্টালিটি রেট, 20-9 1.11%, 21-9 গতকাল 1.11, 22-9 1.10, মর্টালিটি রেট অলসো ডিক্রিজিং, অ্যাক্টিভ কেস ক্রমশ কমে আসছে। আপনারা যদি দেখেন 15-9 7,040, 16-9 কমেছে, 17-9 কমেছে, 18-9 কমেছে, 19-9 কমেছে, 20-তে কমেছে, 21-এ কমেছে, আজকে 6,095। তার মানে 14 আর 22, 8 দিন আগে ছিল 7,030 আপনার অ্যাক্টিভ কেস, আজকে হলো 6,095, 1,000 কিন্তু অ্যাক্টিভ কেসের সংখ্যা ক্রমশ 500, 200, 300 করে অ্যাক্টিভ সংখ্যা কমে আসছে। এবং লেটেস্ট যদি বলি, যে এছাড়া আজকে তার আজকে কন্টেনমেন্ট জোন এখনও 210 আছে আজকের তারিখে, এবং হোম আইসোলেশন 5,433 জন রয়েছে। 22-9 টেস্ট পার মিলিয়ন, আমরা সারা দেশের মধ্যে যতগুলি রাজ্য আছে আমরা 9 নম্বর স্থানে, আমাদের থেকে ভালো জায়গায় রয়েছে গোয়া, লাদাখ, অরুণাচল প্রদেশ, দিল্লি, আন্দামান নিকোবর, জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, পণ্ডিচেরি, আর সব রাজ্য যত আছে মধ্যপ্রদেশ থেকে আরও পশ্চিমবঙ্গ সব কিন্তু টেস্ট পার মিলিয়নে আমাদের কাছে দাঁড়ায় নেই। জাতীয় গড় তো অনেক কম, 46.661, আর আমাদের 90.972 পার মিলিয়ন, আমাদের টেস্ট 90,972। এত টেস্ট ভারতবর্ষে মাত্র 8টা স্টেট আমাদের থেকে বেশি করছে, বাকিরা আমাদের থেকে কম। এটা যে কোনো আপনাদের পরীক্ষা করতে পারেন। পজিটিভিটি রেট আমাদের রাজ্যে, আমরা আছি এখানে 35টা রাজ্যের আছে, এটা বোধহয় 1-2টা স্টেটের উঠে নেই, আমরা আজকের তারিখে 18 নম্বর স্টেটে এটা আছি। অর্থাৎ আমাদের থেকে খারাপ পজিশন পাঞ্জাব, উড়িষ্যা, হরিয়ানা, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, আন্দামান, নাগাল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু, লাদাখ, ছত্তিশগড়, দিল্লি, গোয়া, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, চণ্ডীগড়, পণ্ডিচেরি, মহারাষ্ট্র, সব আমাদের থেকে পজিটিভিটি রেট বেশি। আমাদের তো কম হলো, আমরা 18 নম্বর হলে বাকি স্টেটগুলি 17টা আমাদের থেকে
ভালো জায়গা রয়েছে, আমাদের খারাপ জায়গা রয়েছে 18টা। সেরকম রিকভারি রেট বললাম, আগে আছিলাম আমাদের 8 নম্বর স্থানে, এখন আবার আমাদের বেটার পজিশনে চলে যাচ্ছে, এখন আমরা 10 নম্বর। এই জায়গাটা আমাদের একটু খারাপ, জাতীয় গড় থেকেও আমরা একটু কম, জাতীয় গড়তে কম, কিন্তু 18 তারিখ থেকে ক্রমশ উপরের দিকে শুরু হচ্ছে। এখন 10 দিনে 12% বেশি বেড়েছে, এবং মর্টালিটি রেট বললাম 1.10, আমরা খুব ভালো জায়গায় রয়েছি। তো এবং আমরা যথাসাধ্য চেষ্টা করছি চিকিৎসকদের সাথে নিয়ে, যত বেশি সারা ভারতবর্ষে আক্রান্ত তবুও আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি, এবং সেন্ট্রাল টিম তারা তাদের যত ইনফরমেশান দিয়েছে, অ্যাডভাইস দিয়েছে, সাজেশন দিয়েছে, সেগুলি আমরা ফলো করছি।